সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা একেবারে তোমাদের দরজায় কড়া নাড়ছে। আগামী 14 নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রস্তুতিও তোমরা প্রায় শেষ করে ফেলছো। এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে প্রস্তুতির পরবর্তী যে রিভিশন, সেই রিভিশন দেওয়া। তো আজকে আমাদের চ্যানেল থেকে আমরা তোমাদের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতের এখানে তোমাদের জন্য 32টি সৃজনশীল দেওয়া হয়েছে। আশা করি যদি এই 32টি সৃজনশীল তোমরা সুন্দরভাবে নির্ভুলভাবে করে ফেলতে পারো, এখান থেকে তোমরা কমন পাবে এবং তোমরা তোমাদের প্রস্তুতি মোটামুটি বলতে পারো। যদি এগুলো তোমরা পারো তো তোমাদের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়েছে। তো দেখো, তোমাদের এখানে আমরা মোট 32টি তোমাদের জন্য সৃজনশীল দিছি, দেওয়া হয়েছে। সৃজনশীলের মধ্যে তোমরা যদি এখানে কোনো প্রশ্ন তোমাদের একান্ত তোমরা কোনোটা বুঝতে সমস্যা হয়, তোমরা না পারো, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওটা কিভাবে তোমাদের সমাধান দেওয়া যায় আমরা সেই সহযোগিতা করব তোমাদেরকে। তো এখানে দেওয়া হয়েছে, প্রথম দেখো উদ্দীপকের আলোকে যে প্রশ্ন, এখানে ক নম্বর বলছে এক্স ইজ ইকুয়াল 1 হলে গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত নির্ণয় করো, দ্বিতীয় ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এর পরবর্তীতে দেওয়া আছে, এখানে দেখো একটি ধারা উদ্দীপক হিসেবে দেওয়া আছে, এর আলোকে তোমাদের এই অঙ্কটা এটা করে ফেলবো তোমরা ক খ ঘ নাম্বার। তারপর 3 নম্বরে যেটা দেওয়া হয়েছে, এখানে উদ্দীপকের আলোকে তোমাদেরকে এটা সাধারণত ডোমেন রেঞ্জ নির্ণয় করা, তারপর ফাংশনের লেখচিত্র অঙ্কন, লেখচিত্রের বৈশিষ্ট্য লেখা তোমাদের এটা লিখতে হবে। তারপর 4 নম্বর দেখো, 4 নম্বর প্রশ্ন তোমরা এখানে বিন্দুর স্থানাঙ্ক, 4টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে উদ্দীপকে, এর আলোকে তোমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। 5 নম্বরে এখানে একই তোমাদের 4টি বিন্দু দেওয়া আছে, এখান থেকে তোমাদের ক খ ঘ এর 3টা অঙ্ক করতে হবে। এবার 6 নম্বরে এখানে উদ্দীপকের আলোকে দেখো ABC ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, এর আলোকে তোমাদের এই 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 7 নম্বরে এটা হলো তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের, ত্রিকোণমিতি থেকে তোমরা 7 এবং 8 এই 2টো এখান থেকে করবে। তো আমি আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে তোমরা অঙ্ক করে ফেলবে এবং এই ব্যাপারে তোমরা একটা নোট খাতাও করে ফেলতে পারো, যেন পরীক্ষার অন্তত আগের দিন তুমি এক নজর দেখে পরীক্ষার হলে ঢুকতে পারো। এর পরবর্তী দেখো, এরপরে যেটা করবে তোমরা, নয় নম্বরে দেখো এখানে বীজগণিত রাশি হিসেবে দেওয়া আছে উদ্দীপক এবং একটি ধারা দেওয়া আছে, এর আলোকে তোমরা এটা অ্যান্সার করবে। 10 নম্বরও এখানে 2টা ধারা দেওয়া আছে, এর আলোকে তোমাদের প্রশ্নের অ্যান্সার করবা। 11 নম্বর এখানে উদ্দীপকের আলোকে দেখো এখানে লগের মান নির্ণয় করা, তারপরে ক্রমিক সমানুপাতিক অনুসারে প্রমাণ করতে হবে তোমাদের।